হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা একটা ফোন কিনতে, আর আমার সাথে আছে মোটু সাব্বির। সে একজন বিবাহিত পুরুষ, খায় একটু বেশি, বেশি খাইলেও সে মানুষটা অনেক ভালো। দুইজনের খাবার একলাই খেতে পারে, তার কোনো সমস্যাই হয় না। আর এই বিবাহিত মানুষদের নিয়ে কোনো ঘুরে কোনো মজা নাই, কারণ তাদের বউ একটু পরপর ফোন দিয়ে বলে, জান তুমি খাইছ, জান তুমি কী করো, আমাদের তো জানও নাই, টানও নাই, কোনো কিছুই না, কেয়ার করার মানুষও নাই, বাবু খাইছ বলার মানুষও নাই, জান কি করো সে কথা বলারও মানুষ নাই। যাই হোক, কষ্টের কথা বলা লাভ নাই। আমরা প্রায় চলে আসছি বসুন্ধরা, আমরা এখন রিক্সা নেব। এই যে আমার বন্ধু রিক্সাওয়ালা মামা, ওরে দেই খাই, 10 টাকা বাড়া বেশি বাড়াই দিছে, সাইজে অনেক বড় মানুষ, দুইজনের জায়গায় একাই খেয়ে ফেলছে, আমি কোনো রকম বাইজা আছি। আমরা চলে আসছি বসুন্ধরা। আজকে শুক্রবার, মানুষ খুবই কম, কারণ হচ্ছে ঈদের ছুটি এখনো শেষ হয়নি। তো বসুন্ধরা আসার কারণ হচ্ছে এইখানে আমার একটা পরিচিত ভাই আছে, শুভ ভাই, তো ওনার কাছ থেকে ফোনটা নিব, যার কারণে এইখানে আসা। তো এখন শুভ ভাইকে খুঁজতে হবে, দেখি ভাই কোথায় আছে। তো আমরা এখন শুভ ভাইয়ের দোকানে চলে আসছি। এই যে শুভ ভাই আর আমার বন্ধু মোটু সাব্বির, সে টাকা গুনতেছে। ফোন হইল আমার, টাকা হইল আমার, কিন্তু সে আমাকে দিয়ে পেমেন্ট করতে দিবে না, সে নিজে পেমেন্ট করবে। এর জন্য সে আমাকে বলছে তুই ক্যামেরা ধরে থাক। আর আপনারা চাইলে ভাইয়ের দোকান থেকে ফোন নিতে পারেন, আর আপনারা যদি আমার মাধ্যমে ভাইয়ের দোকান থেকে ফোন নেন, তাহলে অবশ্যই অবশ্যই বিশাল সার আছে। আর আপনারা ফোন নিতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব, সমস্যা নাই, ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করে দেব। এই যে আমার ফোন, এই যে ভিডিওটি আমার নতুন ফোন দিয়ে করা। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন। সবাইকে ধন্যবাদ।